This is ABC News, AGT Live. Stop. No, okay. আমার নাম নেহেরু দেব বর্মা। আমরা ত্রিপুরা সম্মুখীত ফালাই মহাসভা ট্রেড ইউনিয়ন তরফ থেকে আসা ইংরেজি নববর্ষের উপলক্ষে ওই ক্যান্সার হাসপাতালে রোগীদের জন্য ফল এবং কেক বিতরণ করার জন্য উদ্বোধন করি। কি উদ্দেশ্য নিয়ে আপনাদের উদ্দেশ্য? নতুন নববর্ষেকে স্বাগত জানিয়ে। কেন আজকে এই ফল মিষ্টি বিতরণ করছেন তাদের বিরুদ্ধে? কেন মানে রোগীদের যেহেতু এই ফল একটু পাই, কিছু আনন্দ ফুর্তি পাই, সেই উপলক্ষে আমরা করছি। যেহেতু আমরা বছর বছর ধরে ইনকাম করতেছি, কোনো রকমভাবে কোনোখানে আমরা যজ্ঞ অনুষ্ঠান করতে পারিনি, সেক্ষেত্রে এটাকে যজ্ঞ অনুষ্ঠান বলে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। কতজনের মধ্যে আজকে করবেন এই ফল মিষ্টি? এখানে আপাতত আজকে 80 জন আছে, সেই 80 জনকে আমরা সবাইকে ফল এবং কেক বিতরণ করব। আপনার নাম? আমার নাম নেহেরু দেব বর্মা। কোন সংগঠন এটা? আপনি তিব্রা সামুখী তুমি ফালাই মথা সংগঠন? আপনি কি? আমি সংগঠনের ভাইস প্রেসিডেন্ট দেব বর্মা। যেন ইংরাজি বিশিষ্ট তাল নরগই তিনি ও ক্যান্সার হাসপাতাল ফল তাই কেক কিসা বাক লাইন চাংলাই জাখা তিনি মথা নিব অংকাই তিব্রা সামুখী তুমি ফালাই মথা। তিনি ও জায়গা ডক্টর সাবরণ সুমা 80 জন সেবা 80 জন বাকি যেন রেডি খেলাই টি ফেকে বরফনি কারণত বরফ রোগী ও বক্তব্য কি যাক বরং যেন কি আছে ফল তাই কেক রিমা খাই পেলাই নাই হিনি মনে খাই যেন বাকলাই খেতা বরং বাকলাই নাই। This is ABC News.